أشراقت نفسي بنور من فؤادي حينما رددت يا رب العباد السلام عليكم ورحمة الله وبركاته بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله محمد وآله وصحبه أجمعين أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله ইনশাল্লাহ আপনাদের সম্মুখে আরফার রোজার সম্পর্কে কিছু কথা রাখার চেষ্টা করব বিষয় হচ্ছে আরাফার রোজা ভারত পাকিস্তান বাংলাদেশ কিংবা ওই সমস্ত দেশ যে দেশগুলোতে একদিন পরে সৌদি আরব থেকে চান দেখা যায় ওই দেশের লোকেরা আরাফার রোজা কবে রাখবে যেদিন হাজি সাহেবেরা আরাফাতে ওকুফ করবেন ওই ওকুফের দিন রাখবেন কিংবা নিজের দেশ হিসেবে যেদিন নয় তারিখ হবে দিন রাখবেন এই সম্পর্কে বর্তমান কিছু ওলামাদের মধ্যে মত পার্থক্য দেখতে পাওয়া যায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু বলেছেন এই রোজাটির সম্পর্কে सियाউমিয়াউমি আরাফা আحتসবু আলা الله ان يكفر السنه التي قبله আরাফার রোজার ফজিলত বর্ণনা করতে গিয়ে নবিслан বলছেন যে আরাফার রোজার ফজিলত হচ্ছে এই রোজার বিনিময়ে গত এক বছরের গুনাহ আল্লাহ তালা ক্ষমা করে দেন এই হাদিসে বলা হয়েছে সিয়াম ইয়ামে আরাফা আরাফার দিনের রোজা এই ইয়ামে আরাফার উদ্দেশ্যটি কি এই সম্পর্কে দুটি মত বর্তমান যুগের যে ওলামা এখানে আছেন এদের মধ্যে দুটি মত দেখতে পাওয়া যায় একটি মত হচ্ছে যে ইয়ামে আরাফার উদ্দেশ্য হলো যেদিন হাজি সাহেবেরা আরাফাতে ওকুফ করেন ওই দিনটিকে আরাফা বলা হয় আর অন্য দেশের লোকেরা যেদিন উকুফ করবেন এই দিনটি ওনারা রোজা রাখবেন এই হচ্ছে প্রথম মত এই মতটি আল্লামা আলামা বিনাজ রহমতুল্লাহ আলাই ওনার রিয়া লজনা দায়মা থেকে এই ফতুয়াটি বের হয় এটি লাজনা রাইমার ফতুয়া ছিলেন শেখ ইবিনবাজ রহমতুল্লাহ আলাই এই ধরনেরই আল আল মিস্রি ইয়া কিংবা দারুল ইফতা আল মিস্রি ইয়া এখান থেকেও এই ধরনেরই ফতুয়া আছে ডুক্তর হোসাম উদ্দিন আফানা উনিও এই ধরনেরই ফতুয়া দিয়েছেন তারপরে শেখ সলিমান বিন আবদুল্লাহ আল মাজিদ আরো বর্তমান যুগের কিছু বড়ো আলেম এই ধরনের ফতোয়া দিয়ে রেখেছেন দ্বিতীয় মত হচ্ছে যে নয় জিল হিজাকে হিজা প্রত্যেক দেশের লোক যখন হবে ওনাদের দেশে তখন তারা রোজা রাখবে এটা দেখা যাবে না যে হাজির সাহেব আজকে ওকুফ করেছেন কিংবা গতকাল ওকুফ করেছেন কিংবা আগামীকাল করবেন এটা দেখতে হবে না দেখতে হবে কি যে দেশে সে বাস করছে ওই দেশে নয় জিল হিজ্জা কবে হলো ওই নয় সে রোজা রাখবে এটি হচ্ছে দ্বিতীয় মত আর এই মতটি আল ইফতা এখান থেকে এই ধরনের ফতোয়া বের হয় তারপরে মার্কাজুল ফতোয়া থেকে এই ধরনের ফতোয়া বের হয় শেখ মুহাম্মদালেহ আল ও সাইমিন রহমতুল্লাহ আলাই উনিও এই ধরনের ফতোয়া দিয়েছিলেন এই ধরনের শেখ আবদুল্লাহ বিন জিবরিন রহমতুল্লাহ আলহী এই ধরনের ফতোয়া দিয়েছেন দুপ্তুর হানি বিন আব্দুল্লাহ আল জুবাইর তারপরে দুপ্তুর আহমদ আল হাজি আল কুর্দি আর দুপ্তুর খালিদ বিন আলী আল মুশাইকি এতগুলো ওলামা ইকরাম এরা ফতোয়া দিচ্ছেন যে হাজিরা কবে আরাফাতে ওকুফ করছে এই জিনিসটি দেখা যাবে না দেখা যাবে কি প্রত্যেক দেশে নিজের দেশ হিসেবে ওই দেশের লোকেরা নয় জিল হিজাতে এই রোজাটি রাখবে তো এই ধরনের দুটি মত পাওয়া যাচ্ছে বর্তমান ওলামা ইকরামের এই রোজাটির সম্পর্কে এখন এই দুটি মতের মধ্যে কোন মতটি রাজে বেশি কোন মতটি দাম বেশি আছে কিংবা ওজন বেশি আছে এই দুটি মতের মধ্যে আমাদেরকে যে কৌলটি মতটি রাজে হবে ওর উপরে আমল করা উচিত এখন পর্যন্ত জেরাসা করার পরে আমি যে নিষ্কর্ষে যে রেজাল্টে পৌঁছালছি ওটি হলো যে প্রত্যেক দেশের লোক নিজের আপনার রুইয়াত হিসাবে যেদিন নয়দিল হির্জা হবে নিজের দেশের হিসাবে ওই নয়দিন হির্জাতে সে আরাফার রোজাটি রাখবে এই মতটি এখতিয়ার করার কারণ আমি এক এক করে বলছি প্রথম নম্বর কারণ হচ্ছে যে সালাফে সালেহীন যখন এই কি বলছে ওকুফে আরফমে আরাফার ইয়ামে আরাফা হাজি শব্দটি হচ্ছে সিয়াম ইয়ামে আরাফা ইয়ামে আরাফার শব্দটি যখন তফসির করেছেন যে ইয়ম আরাফার উদ্দেশ্য কি ইয়ম আরাফার মানে কি এই হাদিসটিতে তখন বলেছেন যে ইয়ম আরাফার মানে হলো নয়জিল হিজ্জা ইয়ম আরাফার মানে হাজিরা যেদিন ওকুফ করবে ওদিন না ওর মানে হচ্ছে যে নয়জিল হিজ্জা ওনাদের যেগুলো আকওয়াল আছে এই ইয়ম আরাফার তফসিরের সম্পর্কে

ذي الحجة بلا ريب بصن يوم عرفة نوي ذي الحجة كبولي اه شرح الزرقية ستي اي انار قول طرف دي امام كرماني رحمة الله علي جار سهي وخارير اكت سندر شرح اتي الكواكب الدراري في شرح صحيح البخاري ويوجد بلتين فإن قلت عرفة اسم الزمان وهو اليوم التاسع من ذي الحجة فما المراد منها قلت المراد إما الزمان إلى آخر قولي. So, أي قوليته هوني والشنتي بيوم عرفه سيأود السهول شيء ما ينجحش. سي بو خرير أو يحتي كب شندر شراتي ما رحمة الله عليه أمدة القاري وأمدة القاري دوني والشين قوله من عرفه على وزني فعله اسم للزمان وهو اليوم التاسع من ذي الحجة وهذا هو الصحيح ونقول شن جي يوم عرفة كبالي نوي ذي الحجة كبالي أرأي شيخ الإسلام زكريا الأنصاري رحمة الله عليه ونقول شن آه سن يوم صوم يوم عرفة وهو تاسع ذي الحجة طرف شمس الدين الخطيب الشربيني وصوم يوم عرفة পৌয়া তাওরিল হিজ্জা লেওয়া ই রিল হাজ তিয়মে আরাফা রোজা এক কবে হবে যারা হাজি নাই ওদের জন্য নয়জিল হিরজা তো এই ধরনের অনেক কবল আছে আপনি যদি খুঁজতে যান তো ইয়ামে আরাফা তও মেয়মে আরাফা যারা হাদির সঙ্গে এর উদ্দেশ্য সলাসেন যখন ব্যাখ্যা করেছেন তো কি বলেছেন যিয়ওমে আরাফা বলা হয় নয়জিল হিরজাকে এটি হচ্ছে প্রথম কারণ যে এই শব্দটির অর্থ আমরা সালাফে সাহেবের কাছে পেয়ে গেলাম যার অর্থ হচ্ছে নয়জিল হিজ্জা যেদিন হাজিরা আরাফাতে উকুফ করে ওই না এই নয়জিল কে ইয়ামে আরাফা বলা হতো এখন আসছে দ্বিতীয় কারণের দিকে তার আগে বলি আমার একটি সিনিয়র সাথী উনি একটি বই লিখেছেন আর কিছুদিন আগে ছাপেছে বইটি বইটির নাম হল বলু গোল বুগিয়া সি তাহদির ইয়াউমি আরাফা

কুল্লিয়ত সারিয়া ওসুল ফিক থেকে উনি এখন দুপ্তরা করছেন তো উনার এই বইটি হিসেবে আর ওই বইটিতে উনি যখন আকওয়ালগুলোর জেরাসা করেছেন যতগুলো মত আছে সালাফে সালহীনের এই দিনের রোজার সম্পর্কে তো ওই আকওয়ালগুলো সমস্ত বর্ণনা করার পরে বলছেন যে সালাফে সালহীনের মধ্যে ইতলাফে রুইয়া কিংবা ইতেহাদে রুইয়া মানে বিশ্বের প্রত্যেক দেশে একটি রুইয়াত হবে না প্রত্যেক দেশে নিজের দেশ হিসেবে আলাদা আলাদা রুইয়াত হবে এই ধরনের যতগুলো আকোয়াল দেখলাম উনি বলছেন দেখার পরে পেলাম যে কিছু লোক কিছু ওলামা এখানে বলেছেন প্রত্যেক দেশে আলাদা আলাদা রুইয়াত হবে আর কিছু ওলামা বলেছেন যে প্রত্যেক দেশে একটি রুইয়াত হবে মানে সৌদি আরব কিংবা বিশ্বের কোন জায়গাতে চান দেখা গেলে পুরো বিশ্বে ওই দিনই রোজা রাখতে হবে ওই দিনই ঈদ করতে হবে এই ধরনের কিছু বলেছেন আর কিছু বলেছেন যে না আপনার আপনার নিজ দেশ হিসাবে তারা এই ধরনের রোজা করবে ঈদ করবে তারপরে উনি বলছেন যে যারা বলেছেন যে বিশ্বের প্রত্যেক দেশই একসাথে রোজা করা উচিত ঈদ করা উচিত এরা যখন জিলহিজা মাসের সম্পর্কে বহাস করেছেন তখন বলেছেন যে জিলহিজ মাসে খাস করে খাস করে জিলহিজ মাসে ইখতলাফ মোয়াতবার আছে এতে ইখতলাফ করতে পারা যায় এই মাসটি দিয়ে বাকি অন্য এগারো মাসে বলছেন যে প্রত্যেক দেশই একসাথে রোজা করতে হবে ঈদ করতে হবে কিন্তু জিলহিজ মাস বাদ দিয়ে জিলহিজ মাসটাতে যদি অন্য কেউ ইখতলাফ করছে তো ইখতলাফ মোয়াতবার এমনকি ইবনে আবেদিন রহমতুল্লাহ বলছেন যে আমাদের অলামা একরাম এই ধরনের মানে যারা এই মত রাখেন প্রত্যেক দেশে একসাথে রোজা করা ঈদ করার পরাও বলেছেন যে এই এটি এতলাফ আছে ইতলাফ করতে পারা যায় এই মানে জিলহিজ মাসে কাজ করে আর যারা দ্বিতীয় পক্ষের লোক ছিল যারা বলছে প্রত্যেক দেশে আলাদা আলাদা হিসেবে রোজা আর ঈদ করা উচিত ওদের মধ্যে কোনো একটিও আলেম বলেননি যে জিলহিজ মাসের মানে হুকুমটা অন্য কোনো আলাদা হুকুম তারপরে কি বুঝাচ্ছে এই দুটো কলকে যখন জমা করছি একসাথে তো যে এখন যারা বলছেন এখন যারা বলছেন যে প্রত্যেক মাসে পার্থক্য হতে পারে রুজাতে কিন্তু জিলহিজ মাসে দেখা যাবে কি হাজিরা যেদিন আরফ হাতে থাকছে জিলহিজ মাসের রোজাটা হাজিরা যেদিন আরফ হাতে থাকছে একদিন যদি আগে হয় তাও আমরা আট তারিখে রাখবো এই কলটার সম্পর্কে এই মতটার সম্পর্কে উনি নিজের নিষ্কর্ষতে পৌঁছালছেন কি যে একটি নতুন কল এখন পর্যন্ত চোদ্দশো বছর ধরে তালাকিস্তানের মধ্যে এই কলটি পাওয়া যায়নি আরাফার সম্পর্কে সম্পর্কে মাসের দুটি কল পাওয়া যায় প্রত্যেক মাসের সম্পর্কে কিন্তু যারা বলেছে যে প্রত্যেক দেশে একসাথে করা উচিত রোজা ঈদ ওরাও বলছেন জানা জিলহিজ মাসের হুকুম আলাদা আর যারা প্রত্যেক মাসি আলাদা বলছেন যে প্রত্যেক দেশে আলাদা আলাদা হিসেবে রোজা রাখবে ঈদ করবে ওদের মধ্যে কোন একটা অন্য এর বিপক্ষে কল পাওয়া যায় না ওই জন্য এখন যারা বলছেন যে জিলহিজ মাসের ঈদের হুকুমটা আলাদা অন্য মাসে তো চলবে এখতলাফুর রুইয়া করা কিন্তু জিলহিজ মাসে ইতে হাজুর রুইয়া করতে হবে আর হাজিরা যেদিন আরাফাজ থাকবে ওই ও রোজা আসতে হবে বিশ্বের প্রত্যেক দেশের লোককে তো এই কলটা কলুন হাদিস একটি নতুন কল এই কবলের কোনো সালাফ নাই ওনার এটা হচ্ছে নিষ্কর্ষ যে উনি এই বইটাতে ই করেছেন মানে সাবিত করার চেষ্টা করেছেন এটি হচ্ছে দ্বিতীয় কারণ এই কলটিকে রাজেশ বলার এই কলটিকে রাজেশ বলার এটি হচ্ছে দ্বিতীয় কারণ তৃতীয় কারণ হচ্ছে সারিয়তের আম মেজাজ যেটা যখন আপনি সমস্ত দলিলগুলো এক জায়গায় জমা করবেন তারপরে করার পরে আপনি পৌঁছাবেন যে হচ্ছে কোন হুকুমকে যখন কোন সবাবের সাথে জড়িত করে তখন জাহেরি আসবাব যেগুলো স্পষ্ট সবাব যেগুলো ওই স্পষ্ট স্বভাবের সাথে শরিয়ত কোন হুকুমকে এই ধরনের জড়িত করে কিংবা ওর সম্বন্ধ এই ধরনের রাখার চেষ্টা করে জেনে ধরনের মশলাতে কোনো অসুবিধা না হয় আর যেগুলো আসবাবে হাসিয়া স্পষ্ট যেগুলো আসবাব এই ধরনের স্পষ্ট আসবাবের দিকে শরীয়ত কোনো এই ধরনের আসবাবকে কেন্দ্র করে কোনো হুকুম জারি করেন না আর অনেক মিশাল আছে অনেক অনেক উদাহরণও আছে যেরকম আল্লাহ তালা বলছেন ও আক্কে আকেমি সলাত রে দুলু কিস্তামস আকেমিস যখন সূর্য পশ্চিম দিকে ঝুকে যাবে তো সূর্য পশ্চিম দিকে ঝুকে যাওয়াটা প্রত্যেকটি লোকের জন্য একদম জাহিরী স্বভাব স্পষ্ট কোন লোকের জন্য ওয়াই স্পষ্ট না এই ধরনের বলছেন ইদা আক্ব্বালা আল-লাইল মিন হা-হুনা ওয়া আদবারা আন-নাহারু মিন হা-হুনা ওয়া একটি রোজাদার কবিফতার করবে যখন রাত এখান দিয়ে পার হয়ে যাবে আর দিন রাত এখান দিয়ে আসবে পার হয়ে যাবে আর দিন ক্ষত হয়ে যাবে সূর্য অস্ত হয়ে যাবে তখন এক রোজাদার নিজের নিজেরফতার রোজা ভেঙে দিবে ইফতার করে দিবে এই ধরনের জাহির ই সাথে শরিয়ত এই ধরনের কোন আহ মশলাকে জুড়িত করেন জেনে লোকের আম পাবলিকের কোনো কষ্ট না হয় এই ধরনের মশলার উপর আমুল করতে তারপরে রোজার সম্পর্কে অল্লাহ আসল বলেছেন লাতাসুমু হাত্যা তারা ওল হেলাল ওলা তুস্তুরু হাত্তা তারাউম মা আডেগুম আকমিলুল ইক দাথা সারা সিন রোজ এ চান না দেখলে তোমরা রোজা রাখিও না আর চাঁদ না দেখলে রোজা ইফতারও করিও না যদি অসুবিধা হয় চাঁদ দেখতে হতে পারে কোনো সময় চাঁদ দেখতে অসুবিধা হতে পারে আকাশে মেঘ থাকার কারণে এই ধরনের যদি অসুবিধা হয় মেঘ থাকার কারণে তাহলে কি করবে তখন ওই মাসটিকে ত্রিশে মাস গণ্য করো আর ত্রিশে মাস পূর্ণ করার পরে তারপরে রোজা শুরু করো কারণ কি যে এই ধরনের না করলে আম আমল করতে অনেক কঠিন হয়ে যাবে ওই জন্য এই ধরনের জাহেরি আসবাবের সাথে শরীয়ত কোন মাসলার মানে যখন হুকুম দেন হুকুম আছে তো এই ধরনের জাহেরি যা মানে স্পষ্ট স্বভাব ওই যদি এখন আমি বলি আরাফার রোজার সম্পর্কে যারা মক্কাতে আছে কিংবা মক্কার আশেপাশে আছে ওদের জন্য হাজিরা কবে আরাফাতে ওকুফ করছে এটা জানা জাহিরি স্বভাব হবে কিন্তু যারা দূরে আছে ওই দূরের লোক দূরের যত সমস্ত লোক আছে ওদের জন্য এই জিনিসটা একটা খাসি স্বভাব হবে ওই স্পষ্ট স্বভাব ওদের জন্য আমল করা অসম্ভব হয়ে যাবে আর শরীয়ত আজ না চোদ্দশো বছর আগে এসেছে আর এখন পর্যন্ত আলহামদুলিল্লাহ দিনে ইসলাম বজায় আছে এখন বর্তমান যুগে এই ধরনের ইন্টারনেট মোবাইল চলে এসেছে ওই জন্য জানা মিডিয়ার জন্য জানা সম্ভব হয়ে যায় যে হাজিরা আরফাতে কবে আছেন কিন্তু আগে চোদ্দশ বছর ধরে কি ধরনের আমল হতো তো এই ধরনের আমল হয়েছে চোদ্দশো বছর ধরে কারণ কি যে জাহেরি যেটি সবাব স্পষ্ট সবাব ওনাদের কাছে ছিল ওটি কি হচ্ছে নয়দিন আর কোন লোক যদি বলে যে আর আগে এই ধরনের হয়নি যেদিন সৌদি আরবে চান দেখা গেছে মক্কাতে হাজির এসে গেছেন এটি আরাফাতে ওই দিনই অন্য লোকের রোজা রেখেছে অন্য লোকের কাছে খবর পৌঁছে গেছে কিংবা এই ধরনের পার্থক্য হতো না এখন পার্থক্য হয়েছে তো এটি কথা প্রথম কথা যে গায়ের মা আকুল কথা একদম বেড়ে আসার কথা না যে এখন এই ধরনের পার্থক্য হয়েছে রুইয়াতে আর আগে পার্থক্য হতো না এমনকি আপনি যেগুলো তারিখের বই আছে ওই ইতিহাসের বইগুলো যদি দেখতে যাবেন তো অনেক কিছু আপনি উদাহরণও পেবেন যে ওই পুরাতন যুগেও এই ধরনের পার্থক্য হয়েছে পুরাতন যুগেও এই ধরনের পার্থক্য হয়েছে হাজিরা যেদিন আরাফাতে আছেন অন্য দেশের দূরকার লোকেরা অন্য দিন রোজা রেখেছেন ওরা জানতে পারেননি সেই কারণে ওদের দেশে নিজের আপনার রুইয়াত রকম ছিল সেই জন্য ওরা তারপর রোজা রেখেছেন যেরকম ইমাম মকরেজি রহমতুল্লাহ আলাই আসলুক লিম আরিফাত মুলুক এটি সাতশো আটচল্লিশ হেজরির ঘটনাগুলো বর্ণনা করার সময় বলছেন কি যে হাজিরা মক্কাতে জুমার দিন উকুফ করলেন কিন্তু মিসর আর ইস্কান্দারিয়াতে ইয়ামে আরাফা পাবি ছিল বৃহস্পতিবারের দিন ওরকমই হাফিজ ইম রাহাজার রহমতুল্লাহ আলাই ইম্বাউল ওমর বে আন্না ওমর

এই একটি ঘটনা আরো জিকির করেছেন হাফিজ ইমনা হাজার রহমতুল্লাহ আলাই ওই বইটিউলার তৃতীয় জিল দুশো নম্বর পেজ দুশো পঞ্চাশ নম্বর করেছেন যাটি আরাফা অন্য দেশে মিসরে অন্যদিন হয়েছে আর মক্কাতে অন্যদিন হাজিরা অন্যদিন থেকেছেন তারপরে আহমদ শাকির রহমতুল্লাহ আলাই উনিও ও আওয়াইল শহুর আলা এই বইটিতে এই ধরনের একটি করেছেন যে অন্য দেশে অন্যদিন ছিলেন আরাফার ময়দানে দিন করেছেন তো এই ধরনের পুরাতন যুগ থেকেই পার্থক্য হয়ে চলে আসছে এখন পর্যন্ত চোদ্দশো বছর ধরে এই ধরনের আমল হয়েছে আর ভবিষ্যতেও কেউ বলতে পারবে না যে কি ধরনের অবস্থা হবে ভবিষ্যতেও হতে পারে যে এই ধরনের যতগুলো এখন মিডিয়া ইলেকট্রনিক জিনিস আছে এই সমস্ত জিনিস আল্লাহ চান তো যে কোনো সময় কাজ করতে বন্ধ করে দিবে আর তখন ফের লোকেরা ওই পুরাতন যুগে আবার ফিরে যাবে কিছুদিন আগে এই ভারতে বিহার তারপরে পশ্চিমবঙ্গ আসাম আর উত্তর উত্তরপ্রদেশের কিছু এলাকাতে অনেক ই আছে ঢল আর বন্যা আছে তো এই ধল বন্যা আসার কারণে কয়েকদিন এই ধরনের ওরা ইন্টারনেট আর থেকে তো এই ধরনের অসুবিধা এখন পর্যন্ত এই যুগেও হতে পারে যুগেও হতে পারে ইন্টারনেটের আল্লাহ যদি তো কোন জায়গাকে এই ধরনের তুফান কিংবা কোন আদাবে এই ধরনের যদি লোকেরা ঘিরে যায় তাহলে কি করবে ওরা ওরা জানতে পারবে না তো এইগুলো হচ্ছে আসবাব স্পষ্ট আসবাব আর শরীয়ত কোনদিন এই ধরনের ওই স্পষ্ট আসবাবের সাথে শরীয়তের কোনো মশলাকে এই ধরনের জুড়েন না ওই জন্য এইরকম কোন আসবাব হওয়া উচিত যেটি স্পষ্ট সবারই জন্য আরো একটি কারণ হচ্ছে এই কলটিকার আগে বলার যে বাস্তব একটি কথা বিশ্বের কিছু কিছু দেশ আছে যেখানে সৌদি আরব থেকে একদিন আগে চান দেখার কারণে ওরা সৌদি আরব থেকে একদিন আগে বছর এই দেশটিতে সৌদি আরব থেকে একদিন আগে চাঁদ দেখা যায় আমার কিছু সাথী বন্ধু আছে ওদেরকে জিজ্ঞাসা করেছিলাম আমি তো ওরাও বলছে হ্যাঁ মধ্যে মাঝে এই ধরনের হয়ে যায় যে সৌদি আরব থেকে একদিন আগে চাঁদ দেখা যায় আর ওরা এই ধরনের ঈদও করে একদিন আগে তারপরে কয়েক বছর আগে আমার এক আত্মীয় রুশে ছিল ওই রুশের যখন ফোন করা হলো প্রায় আমাদের দেশে ঈদের দুদিন আগে তো ওই বলছে কি যে আজকে আমরা ঈদের নামাজ পড়ে এলাম রম কোরবানি আর ঈদ উল ফর ঈদ উল ফর নামাজ তো আমরা তো অনেক অবাক যে এই ধরনের দুদিন আগে আমাদের চেয়ে হয়ে যাবে তো সৌদি তো কবে ঈদ হলো তো জানা ই করার পরে খবর নেওয়ার পরে খবর পেলাম যে সৌদি আরবে আগামীকাল ঈদ হবে এখন পর্যন্ত ঈদ হয়নি মানে সৌদি আরব থেকে একদিন আগে ওদের দেশে ঈদ হয়ে গেছে তো এই ধরনের হওয়াটা স্বাভাবিক হয়েছে পুরাতন যুগ হয়েছে আর এখনো হচ্ছে ভবিষ্যতও হতে পারে এই ধরনের ভবিষ্যতে এই ধরনের হতে পারে কারণ কি যে সৌদি আরবের সরকার অন্য দেশের রুইয়াতের কোনো এতেবার করেন না এরা যদি নিজে দেখে তাহলে এলান করবে অন্য দেশের রুইয়াত এরা এতেবার করে না আর এই ধরনের এলানো হয় না এখানে এখানে ওই জন্য যারা ওই দেশগুলোতে থাকছে বসবাস করছে জীবনযাপন করছে ওরা কবে রোজা রাখবে ঈদের দিন রোজা রাখা বিল ইজমা হারাম তাহলে ওরা রোজা রাখতে পাবে না আর কোনো নির্দিষ্ট জায়গাতে থাকার কারণে কোনো লোক এই ধরনের থেকে মাহরুম যাবে এটি শরীয়তের মেজাজের খেলাপ এটি শরীয়তের মেজাজের খেলাপ এই ধরনের কোনো নজির পাওয়া যায় না যে এই ধরনের কোনো মাসলাতে কোনো জায়গাতে থাকা কোনো জায়গা বিশেষ থাকার কারণে সে এই ধরনের ফজুরত থেকে মাহরুম থাকবে তারপরে শেষ কথা লাস্ট কথাটি বলি যে এখন পর্যন্ত চোদ্দোশো বছর ধরে আর ওপরেই আমল হয়েছে বলি যে এই ধরনের এই দ্বিতীয় কলটা যে আপনা আপনার নিজের দেশে হিসাবে রোজা রাখার এই মতটি ভুল মত আর হাজিরা যেদিন হাতে থাকবে ওদিন প্রত্যেক দেশের লোককে রোজা রাখতে হবে এটি হচ্ছে সঠিক মত তাহলে বলতে হবে যে এখন পর্যন্ত এই সঠিক মতের উপরে বিশ্বে আমল হয়নি যতদিন পর্যন্ত ইন্টারনেট আর এই ধরনের মিডিয়া আসেনি এখন পর্যন্ত আমলই হয়নি কারণ কি যে কোন ধরনের চেষ্টা দেখতে পাওয়া যাচ্ছে না যে এই ধরনের কেউ কি পাঠাবে দিয়ে জিজ্ঞেস করবে যে হাজিরা তোমরা জানার চেষ্টা করো কারণ কি আমাদেরকে অধীনে রাখতে হবে এই ধরনের কোন চেষ্টা পাওয়া যাচ্ছে না তার মানে চোদ্দশো বছর ধরে প্রায় এখন পর্যন্ত এই শরীয়তের আসল মশলা আমলি হয়নি তো এই ধরনের কথা বলা যারা চরিয়েছেন মেঝাজকে বুঝে ওরা কোনদিন বলবে না এই ধরনের শরিয়ত হয় না যার ওপরে চোদ্দশো বছর ধরে ভুল আমল হয়েছে এখন পর্যন্ত আল্লাহ রসুল থেকে এই এই পর্যন্ত সঠিক আমল হয়নি এখন কোনো লোক বলছে না যেটা আমল হয়েছে ওটি ভুল আর এইটি হচ্ছে নতুন এটি হচ্ছে শরীয়ত যেটি এখন আমল হবে তো এই ধরনের জিনিস হয় না ওই জন্য এই সমস্ত কারণে যেগুলো আমি এক এক করে বললাম রাজে এটাই মনে হচ্ছে যে প্রত্যেক দেশের লোক নিজের আপন আপন নিজের আপন আপন দেশে নয়জ রিল হিদ্যা যেদিন হবে ওই নয়জ রিল হিদ্যাতে রোজা রাখবেন আর এটাই হচ্ছে শরীয়ত সম্মত শরীয়তের মেজাজের মুয়াফির কউল ওই জন্য নিজের দেশের হিসাবে আপনার নয়জ রিল হিজ্জাতে রোজা রাখা উচিত আজ আমা র ইয়ান রেডি অয়েল উইল মাইন ডাল্লাহ ওয়া আলম ওয়াইল মুহু أتم وأحكم والسلام عليكم ورحمه الله وبركاته